শুকরান জাসাকাল্লাহ শেখ, একটি বিষয় বলবেন। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে চলেছে, আমাদের অনেকজন ইতিমধ্যে তারা ইন্তেকাল করেছেন এই ডেঙ্গুতে। তো এই ডেঙ্গুর প্রকোপ থেকে বেঁচে থাকার জন্য ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা? অবশ্যই নির্দেশনা রয়েছে, সেটা হলো যে আমাদেরকে আসলে এই যে আজকে যে ডেঙ্গুর অবস্থা, এটা কেন তৈরি হয়েছে? আমরা নিজেরা তৈরি করেছি। আল্লাহ বলছেন, জহর আল ফাসায়দু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস, জলস্থলের যত বিপদ আপদ মুসিবত বিভীষিকা সব তোমাদের দুই হাতের কামাই করা। দেখুন, আমরা চতুর্দিক অপরিচ্ছন্ন করে রেখেছি, এটা আমাদের নিজের হাতের কামাই করা। আমাদের উচিত ছিল পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা, আমাদের উচিত ছিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ড্রেনেজগুলোকে বন্ধ না করা, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনি দেখেন, বুড়িগঙ্গার পানি আজ থেকে 30 বছর আগে মানুষ পান করতো, আর এখন এখানে পা ভিজানো যায় না, এত দুর্গন্ধ। কেন? আমরা এটাকে দূষিত করেছি। কে করেছে এটা? আমরা করেছি, আমাদের দুই হাতের কামাই করা। সুতরাং আপনি পরিবেশের সাথে খারাপ আচরণ করবেন, পরিবেশ এটা ফিডব্যাক দিবে আপনাকে। আপনি পরিবেশকে রক্ষা করবেন না, পরিবেশ সুন্দর রাখবে না, তো প্রকৃতি আপনাকে এটার ফিডব্যাক দিবে, আপনাকে পেতে হবে। এই জন্য আমাদের উচিত হলো আমরা যেন পরিবেশকে সুন্দর রাখি, পরিবেশ যেন বিনষ্ট না করি। আর এখন যেটা হয়েছে সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং যে ডেঙ্গুর যে লার্ভা এটার জন্য তৈরি না হয় সে ব্যাপারে আমাদেরকে সচেতন। শুধু একা সরকার বা সিটি কর্পোরেশন এটা দমন করতে পারবে না, এ ব্যাপারে আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে, প্রত্যেককে ব্যাপারে সচেতন হতে হবে। আমরা প্রত্যেকে যদি সচেতন হই, তাহলে আশা করা যায় যে এর থেকে আমরা রেহাই পেতে পারি। আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, টোটাল জাতিকে, জনগণকে যেন আল্লাহ পাক এই বিপদ থেকে হেফাজত করেন, সে ব্যাপারে আল্লাহর কাছে আমরা দোয়া করছি। এবং আমাদেরকে এই পরিবেশটাকে সুন্দর রাখতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমরা যদি এটা না রাখি, তাহলে পরিবেশ কোনোভাবেই আপনাকে কিন্তু ছাড়বে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিতর নামাজ দিনের বেলায় 4 রেকাত পড়তে হয়, এটা কি নিয়তে কি একবারই করব না 2 রেকাত পরে পরে সালাম ফিরাবো, এটা একটু বোন? বিতর নামাজ দিনের বেলায়, দিনের বেলায় নাকি জোর পড়তে হয়, জোর মানে 4 রেকাত, 4 রেকাত কাজা হলে কাজা হয়ে গেলে 4 রেকাত পড়তে হয়। প্রথম আমি আজকেই প্রথম শুনলাম, যদি বেতরের সালাত কখনো কাজা হয় তাহলে দিনের বেলায় আদায় করলে 4 রাকাত, অর্থাৎ জোর সংখ্যক আদায় করতে হয়। আপনি আজকে নতুন শুনছেন, আমিও আজকে নতুন শুনতেছি, এরকম কোনো কথা নাই। নামাজ যেটা কাজা হবে ওইটাই পরবর্তীতে আদায় করতে হবে। রাতের বেলা যেটা কাজা হয়েছে দিনের বেলায় করলেও 3 রাকাত পড়তে হবে। আপনি 4 রাকাত বেতর হতেই পারে না, বেতর মানেই হলো বেজোর, অবশ্যই আপনি 3 রাকাত পড়বেন। দেখুন, এটা না শুধু আপনি সফরে বসে নামাজ কাজা করেছেন, সফরে জোহর কাজা হয়ে গিয়েছে বা আসর কাজা হয়ে গেছে, আপনি বাড়িতে চলে এসেছেন, তো ওইখানে তো 2 রাকাত পড়ার কথা ছিল, বাড়িতে এসে যখন এটা আদায় করবেন তখন 2 রাকাতই পড়তে হবে। এখানে 4 রাকাত পড়বেন না, যেহেতু আপনার কাজা হয়েছে 2 রাকাত, তখন আপনি 2 রাকাতই পড়বেন। বাড়িতে এসে পড়তেছেন বলে আপনি 4 রাকাত পড়বেন, ব্যাপারটি তা নয়। যেখানে যেটা ছুটে গেছে সেটা আদায় করবেন। সুতরাং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, যেটা শুনেছেন আপনি ভুল শুনেছেন। বেতের রাতে পড়লেও 4-3 রাকাত, আর দিনের বেলায় সেটা কাজা আদায় করলেও আপনাকে 3 রাকাত করতে হবে। শুকরান জাযাকাল্লাহ।